আপনাদের সঙ্গে আছি আমি রাইদুল ইসলাম শুভ প্রথমে দেশের করোনা পরিস্থিতি ঈদের চতুর্থ দিনে আবারও বাড়লো করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা আজ দেশে গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও বত্রিশ জন নতুন করে করোনায় শনাক্ত হয়েছে ছয়শো জন এ নিয়ে সব মিলিয়ে দেশে করোনায় আক্রান্ত হলো সাত লাখ আশি হাজার আটশো জন তাদের মধ্যে সুস্থ হয়েছে সাত লাখ তেইশ হাজার চুরানব্বই জন সব শেষ হিসেব অনুযায়ী দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে মোট বারো হাজার একশো একাশি জন স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে এবার বিশ্ব করোনা পরিস্থিতি বিশ্বে গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে নয় হাজার পাঁচশো চুয়াল্লিশ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছে পাঁচ লাখ আটত্রিশ হাজার ছিয়ানব্বই জন এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে তেত্রিশ লাখ বিরানব্বই হাজার নয়শো পঁয়ষট্টি জন এবং আক্রান্ত হয়েছে ষোলো কোটি সাঁইত্রিশ লাখ নয় হাজার ছিয়াত্তর জন এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চোদ্দো কোটি একুশ লাখ একষট্টি হাজার তিনশো পঁচিশ জন এদিকে ভারতে গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে দুই লাখ একাশি হাজার আটশো ষাট জন এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছে দুই কোটি ঊনপঞ্চাশ লাখ চৌষট্টি হাজার নয়শো পঁচিশ জন এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশটিতে রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছে চার হাজার বিরানব্বই জন এ নিয়ে ভারতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে দুই লাখ একাশি হাজার আটশো ষাট জন মহামারী করোনা মোকাবেলায় মাস্ক ব্যবহার করুন স্বাস্থ্যবিধি মেনে চলুন নিজে সচেতন থাকুন অন্যকে সচেতন করুন ধন্যবাদ সবাইকে